নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প সীমা রেখার সীমা সবাই হেরে ফিরে গেছে শেষ পর্যন্ত সতীনাথ নিজেই তিন তলায় উঠে এলেন তীব্র স্বরে বললেন অসভ্যতারও একটা সীমা থাকে ছবি থাকা উচিত কিন্তু এই বিয়েবাড়ি ভর্তি লোকের সামনে যে অসভ্যতা করলে তুমি তার সীমা নেই আমাকে তো এতগুলো আত্মীয় কুটুম্বের সামনে ধুলো রধম করলে নিজের মুখও কম হাসালে না এখন চলো দয়া করে তিনতলার ছাতে ঘরের স্যাংশন ছিল না তবু ছবির জন্যেই ঘরটা বানানো হয়েছিল টালির ছাদ দিয়ে ছবির এই টালির ছাদ ঘরটার মধ্যে আলো জ্বলছিল না শুধু নিচের তলার প্যান্ডেলের অগন্তি আলোর তিরজক এক একটা রেখা কিভাবে যেন এসে পড়ে ঘরের দরজাটা সামান্য আলোকিত করেছিল সেই দরজার ধারে হাত রেখে দাঁড়িয়েছিল ছবি হাতের সেই আঙুল কটা আর গালের একটা পাশ দেখা যাচ্ছিল শুধু তার কিন্তু সেই দেখাটুকুতে ছবির মুখের ভাব ধরা পড়ছিল না ধরা পড়ছিল না এখনো আগের মতোই অনমনীয় না নরম হয়ে এসেছে সতীনাথ ডাকতে আসার পরও যদি পূর্ব অবস্থাই থাকে ধরে নিতে হবে ছবিও তার বরের মতো পাগল হয়ে গেছে কিন্তু অবস্থার পরিবর্তন বোঝা গেল না ছবি অদ্ভুত শুকনো কলায় বলল তুমি আবার কেন কষ্ট করতে এলে দাদা আমি তো বলেই দিয়েছি হ্যাঁ জানি সতীনাথ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ স্বরের সংমিশ্রণে বলেন জানি একে একে বাড়ি শুদ্ধ লোক তোমাকে খোসামুদ করতে এসেছে আর তুমি সবাইকে হুট আউট করে দিয়েছ খাবো না নিচে নামবো না বলে তোমার বৌদি তো শুনলাম হাত জোর করে ফিরে গেছে তাতেও তোমার ছবির মুখ এখনো দেখা যাচ্ছে না ছবি যদি ঘরের মধ্যে থেকে একটু বেরিয়ে আসতো হয়তো দেখা যেত কিন্তু বেরিয়ে আসছে না ছবি যেন ঘরের দরজায় কে তাকে গন্ডি কেটে দিয়ে আটকে রেখে গেছে সীতার মতো ওই চৌকার ডিঙলেই রাবণের হাতে পড়ে যাবে ও কিন্তু দরজাটা বন্ধ করে ফেলে নিজেকে যে ছবি একেবারে বিছানায় ফেলবে সেই অবকাশ মিলছে না সেই সন্ধ্যা থেকে কেবল লোকের পর লোক আসছে ছবিকে ডাকতে অ ছবি পাঁচশো লোক এসেছে নিচে কতজন খোঁজ করছে ছবি ছবি করে আয় একবার অ ছবি কি রূপের জামাই হয়েছে তোর দাদার আর দেখবি না একবার পিসিমা সম্প্রদানের ঘরে কি সব তুমি করে আসোনি বাবা বাবার এগে আগুন হয়ে গেছে এসো শিগগির কিন্তু ছবি অটল ছবি দুর্জয় মান ভাঙছে না ছবি বলছে মাথার যন্ত্রণা হচ্ছে অথচ সারা দিন কিছুই না কোন দিনই কিছু না গোড়া থেকে বিয়ের সব কাজই ছবি সামলাচ্ছে ভাড়ার ঘর খাবার ঘর পুজোর ঘর চরকি ঘুরে বেড়াচ্ছে ছবি এর মাঝখানে ঠিক এই বিয়ের সন্ধ্যায় কোন ফাঁকে যে সেই ঘটনাটুকু ঘটে গেছে আর কোন ফাঁকে ছবি সেই তুচ্ছ ঘটনাকে উচ্চ করে তুলে অভিমানে শয্যা নিতে গেছে তা কেউ খেয়াল করেনি খোঁজ পড়েছিল সম্প্রদানের সময় ছবি কোথায় ছবি গাঁট ছড়ার হলুদ করেই কোথায় রেখে গেল ছবি লজ্জা লজ্জাবস্ত্র পাওয়া যাচ্ছে না দরকারের সময় পাওয়া অবশ্বে গেল তখনই পাশেই ছিল কিন্তু কেউ পাশে বসে হাতে হাতে জুগিয়ে না দিলে অসুবিধে নেই আর শুধু গাঁট ছড়ার হলুদ করেই আর লজ্জা লজ্জাবস্ত্রই তো নয় নিয়মকর্মের সবকিছুই তো ছবি রেখতি আরে কোন মা দিকে তাল দেবে অভ্যাগতদের অভ্যর্থনা করতে হবে না তাকে কিন্তু সব জেনেও সবচেয়ে মক্ষম সময়ে হাওয়া হয়ে গেল ছবি ছিচ ধমক খাওয়া বরকে সোহাগ করতে গেল আর কি কিন্তু এইটা কি তার সময় পাগল ছাগল মানুষ আবার কি করতে কি করবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে নিশ্চিন্তি হয়ে নেমে যায় বর কোণে বাসরে বসলে তখন বরং খাবার থালা সাজিয়ে নিয়ে তিনতলার ঘরে বরকে ঘুম থেকে তুলে খাইয়ে সোহাগ করিস একই এই তো বরদাস্ত করা কঠিন এই বাড়ি ভর্তি লোকের সামনে তুই তেজ করে বর নিয়ে ঘরে বসে আছিস বলছিস ও খাবে না আমি খাবো না অমন যে জামাই হলো দাদার কত আমোদ আহ্লাদ হলো বিয়ের সময় স্ত্রী আচারের সময় দেখলি না একবার এমনকি খাওয়ার পর্যন্ত তেজ দেখাচ্ছিস এই উৎসব এই কাণ্ড এই রান্না বান্না মাছ মিষ্টি হেন তেন তার কিছু দাঁতি কাটবি না দুটো মানুষ উপোস করে পড়ে থাকবি ভাই করলে না করলেন দেখবি না ভাই ভাজের মাথা হেট করবি ইতরাতার তার কি মাত্রা নেই দাদা তোর চাইতে কুড়ি বছরের বড় দাদা বাপের মতো বললেই হয় বাপের মতোই মানুষ করেছে তোকে বিয়েও দিয়েছে আর তারপর বারো মাস তিরিশ দিন তোকে আর তোর পাগল বরকে পুষেছে ঘর বানিয়ে দিয়েছে তোর জন্যে সেই দাদা যদি পাগলাটাকে একটা ধমকেই থাকে কি একটা ধাক্কাই দিয়ে থাকে এই ব্যবহারটা করবি তুই কৃতজ্ঞতার বালাই নেই শরীরে এত বড় অকৃতজ্ঞতা করে কেমন দেখাচ্ছে ছবিকে সেই দৃশ্য দেখতেই বোধ করি ছবির এই টালির ছাদ ঘরের দরজায় রথ দোলের ভিড় হয়েছে তখন থেকে অনেকে আবার সহানুভূতিও দেখাচ্ছে চুপি চুপি অবশ্য কারণ যার বাড়ি তার বিপক্ষ দলের হয়ে কথা বলতে চুপি চুপি ভালো চুপি চুপি বলা যায় আহা বলা যায় মরে যায় ছোট ভগ্নি পাগল মানুষ বোঝে না বলেই না কাজটা করে ফেলেছিল তার জন্যে তুমি একটা বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি তোমারই মেয়ের বিয়ে দিতে বসেছো সেই শুভদিনে তাকে খাড় ধাক্কা দিয়ে ফেলে দিলে বোনটা কারে পড়ে তোমার কাছে পড়ে আছে বলেই না এমনটা পারলে পয়সাওয়ালা ভাগ্যিমানি বোন হলে পারতে কিন্তু নিচে নেমে গিয়ে তারাই আবার রেগে আটখানা হয়ে উল্টো গাইতে বসেছে না বসবে কেন তারা কি খ্রিস্ট না শ্রীচৈতন্য যে রাগ নেই শরীরে ওই সহানুভূতির উত্তরে যদি ছবি চোখের জল না ফেলে যদি বলে এসব কথা আমার ভালো লাগছে না আপনারা নিচে যান তাহলে খ্রিস্ট চৈতন্যেরও রাগ হতো এতে কিন্তু এসব তো লীলা রাত্রে অনেকটা রাত্রে যখন বাইরের লোক বিদায় নিয়েছে বাড়ির লোকেরা শুধু খেতে বাকি যখন সতীনাথ তার জামাইয়ের রূপে গুণে মুখিত এবং নিজের ক্যাপাসিটির আহ্লাদে ভরপুর তখন হঠাৎ প্রশ্ন করলেন ক্ষিতীশ খেয়েছে তখনই বোধ করি মনে পড়ল অসভ্যর মতো একটা ঝাড়নের ওপর এক রাস লুচি মিষ্টি চপ ফ্রাই নিয়ে আসরের মাঝখানে খেতে বসেছে দেখে ক্ষিতীশকে তিনি প্রচন্ড একটা ধমক দিয়ে ঘাড় ধরে বার করে দিয়েছিলেন আসর থেকে কাজটা একটু গর্হিত হয়েছিল অস্বীকার করছেন না সতীনাথ কিন্তু তাঁরও তো রক্ত শরীর সেই মাত্র বরযাত্রীর দল এসে আসরে বসেছে এবং সতীনাথ কন্যাদান করবেন বলে তখনও অভুক্ত রয়েছেন সেই উদ্বেগে অধীর উৎকণ্ঠায় চঞ্চল আর আশঙ্কায় থরোথর সঙ্গীন সময়ে ওই কুৎসিত বিভৎস দৃশ্য সহ্য করা কি সহজ সহ্য করতে পারেননি সতীনাথ কিন্তু পাগলটা যে তাতে অপমানে খান খান হবে তাও আশঙ্কা করেননি ঘুরে গিয়ে আবার কাছে গিয়ে বসবে হালুইকদের একটা আন্দাজ ছিল জানতে পারলেন ছবির অনুপস্থিতিতে ছবি বিহনে শুধু তো তিনি অসুবিধায় পড়েননি সারা বাড়িতেই নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর ছবি ছবি রব পড়ে গেছে সেই সময় বড়শালী ওই দানের আসরে এই কারণটা উদ্ঘাটিত করে ফেললেন কি জানি ভাই শুনছি তুমি নাকি কখন তোমার বোনাইকে যাচ্ছে তাই করেছো ঘাড়ে ধাক্কা দিয়েছো তাই বোন তোমার মনের দুঃখে বর নিয়ে নিজের কুঠুরিতে গিয়ে বসে আছে সেই অবধি নামেনি বোনাইটি বুঝি হালুইকানদের কাছে তম্বি করে এক পোটলা খাবার জোগাড় করেছিল সেসব উঠোনে দালানে সিঁড়িতে ছড়াছড়ি কাণ্ড রাগ করে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে না হয় পাগল বোন তো তোমার পাগল নয় এই যুক্তিপূর্ণ প্রশ্নে তখন সতীনাথর রাগে পাগল হয়ে উঠেছিলেন নিহা দানের আসনে বসে তাই উচিত ব্যবস্থা করতে পারেননি কিন্তু এখন মনের মধ্যে উদারতা সুর বাজছে এখন প্রশ্ন করা যায় শীতীশ খেয়েছে সন্ধ্যা থেকে না হয় 50 জন গিয়ে শেধেছে ছবিকে বিয়ে দেখতে পাঁচ কাছে এসে বসতে পংwidetildeতে বসে খেতে পাহাড়ের মতো অচল হয়ে বসে আছে ছবি নামানো যায়নি তাকে এহেন অসভ্যতার কাহিনীটি আবার সবটাই শুনলে স্ত্রীর মুখে তারপরেও তার মনের মধ্যে উদার রাঙিনী বাজতে থাকবে এই আশা করা চলে না তেড়ে উঠে গেলেন তিন তলায় বললেন না হয় হাত জড়ি করছি একবার আমাদের সঙ্গে খেতে বসবি চল ছবির কি গলা কাঁপল না সতীনাথের মনের ভ্রম বোধ হয় ছবি তো খুব পরিষ্কার গলায় বলছে এসব কেন বলছো দাদা আমি তো বলছি আমার খাবার ক্ষমতা নেই খেতে পারবো না মাথার যন্ত্রণা হচ্ছে সতীনাথের সেই এক পোটলা খাবারের বিভৎস দৃশ্যের কথা স্মরণে এলো সঙ্গে সঙ্গে তার একটা কথা পাগল হোক ছাগল হোক স্বামী নরম গলায় বললেন বেশ তো পারিস না পারিস বসবি আয় একবার ক্ষিতীশের খাবারটা ওপরে পাঠিয়ে দিতে বলছি ওকে খাইয়ে চলে আয় ছবিতে এমনি নিষ্কম্প দাঁড়িয়েই বলল ও খাবে না দাদা আবার ধৈর্যচ্যুতি ঘটলো আর সেটা আশ্চর্যও নয় সতীনাথ নেমে এলেন শুধু কড়া গলায় একটি মন্তব্য করে বেঈমান হলে এই রকমই হয় বটে আর তার সঙ্গে সঙ্গেই অমল উঠে এলো শেষ পরিবেশনের দায়িত্ব নিয়েছে সে অথচ সামান্য একটা মেয়ের ধনুক ভাঙা পনে অকারণ কাটা বারোটার ঘর থেকে ফের একটাই গিয়ে পড়ল নয় নয়, কিছু লোক মাত্র। কারণ নেই তবু নিয়েছে স্বভাবে নিয়েছে কিন্তু আর রাত হলে তার নিজের বাড়ির লোক কি বলবে সিঁড়িতে সতীনাথের সঙ্গে ধাক্কা সতীনাথ একবার তাকিয়ে দেখলেন ক্ষুব্ধ ব্যঙ্গে তীক্ষ্ণ হয়ে উঠলেন তুমি বুঝি বাকি ছিলে নেমে গেলেন পাড়ার ছেলে চিরকালের চেনা জানা অবাক কিছু হলেন না তবে আশাও রাখলেন না অমলও রাখেনি অমলের কিছুই শুনতে বাকি নেই ঘটনা থেকে মন্তব্য তাই অমলের ভরসা নিজের ওপর তবু তার একবার দেখবার কৌতূহল হচ্ছিল অতখানি অনমনীয় হলে দেখতে কেমন লাগে ছবিকে বোধ করি দেখতে ইচ্ছে হচ্ছিল অমলের ছবি তখন আস্তে দরজাটা বন্ধ করছিল হয়তো ভাবছিল এইবার একটু শুয়ে পড়তে পারি অমলকে দেখে হাতটা থামালো দরজা আতখানা বন্ধই রইল অমল ভাবল হস্করি কি একটা দেশলাই কাঠি জ্বালাবো দেখব মুখটা কেমন দেখাচ্ছে ওর তা জ্বাললো না বলল আলোটা জ্বালো না ছবি আগের মতোই শুকনো গলায় বললে কি দরকার দরকার অবশ্যই নেই কিন্তু তোমাকে কেমন যেন ভৌতিক ভৌতিক লাগছে তাই ছবি প্রতিবাদ করল না চাঞ্চল্য প্রকাশ করল না কৈশোর স্মৃতির মর্যাদা রক্ষা করতে এই কৌতুক কথায় হেসেও উঠলো না ছবি শুধু ছবির মতোই দাঁড়িয়ে রইল সেই ছায়া ছায়া অন্ধকারে অমল ছবির ঘরের ভেতরটা দেখতে পাচ্ছিল না আধ ভেজানো দরজায় হাত রেখে দাঁড়িয়েছিল ছবি তাই অমল ঘরের মধ্যটায় একবার চোখ ফেলবার বৃথা চেষ্টা করে বলল বাবু ঘুমোচ্ছেন এখন ছবি অকারণ যেন একটু হাসলো বললো হ্যাঁ শুনলাম দা ওকে ইয়ে করেছেন কিন্তু ছবি তবু এতটা না করলেও পারতে তুমি শুনে শুনে এত লজ্জা করছিল ছবি এবার স্পষ্টই হেসে উঠলো আর আরো একবার মনে হলো অমলের সত্যি ছবি কি যেন ভৌতিক ভৌতিক দেখাচ্ছে হাসিটা পর্যন্ত হাসির সঙ্গে বলল ছবি আমার নির্লজ্জতায় তুমি হঠাৎ লজ্জা পেতে গেলে কেন অমল অমল কি সত্যি দেশলাই কাঠি জ্বালাবে দেখবে শুধু নির্লজ্জই নয় নিতান্ত নিষ্ঠুর এই ছবির মুখখানা কেমন দেখতে লাগছে অন্ধকারের ছায়ায় ঢাকা ছবিকে চিনতে কষ্টই হচ্ছে ছবি দাদা ঠকেছিল না বুঝে ছবিকে একটা মাথা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল তবু ছবি কোনোদিন দাদার নামে অভিযোগ করেনি ছবির ভাসুর পাগল ভাই আর ভাদ্রবৌকে এখানে চালান করে দিয়েছিল তার জন্যেও ছবি গাল দেয়নি তাদের ছবি অমলের কাপুরুষতাকে ধিক্কার দেয়নি কোনোদিন সহজ স্বাভাবিকভাবে ছবি কাজকর্ম করেছে কুমারীকালে যেভাবে সংসারের দায়িত্ব নিত তাই নিয়েছে বেশির মধ্যে পাগলকে সামলেছে কিন্তু সব কিছুর ওপর চমৎকার একটা কৌতুকের বর্ম পরিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে ছবি অমল কি না জানে অমল সর্বদা আসে ক্ষিতীশকে অনেকক্ষণ না দেখলে উদ্বেগ প্রকাশ করছে ছবি সেও হাসির ছলে গল্প করতে করতে সহসা উঠে পড়ে বলেছে এই সেরেছে অনেকক্ষণ যেন আমার নিধিটিকে দেখিনি মনে হচ্ছে যাই দেখি আবার বৈরাগী হয়ে চলে গেল কিনা বলেছে কটা বাজলো ওমা মা তা তো মেঘে মেঘে বেলা হয়ে গেছে দেখি আবার প্রভু নিজেই রান্নাঘরে ঢুকে হাড়ি খাচ্ছেন কিনা বলেছে ওই দেখো মুখ কালি করে হঠাৎ চলে গেলেন দয়াময় আমরা জমিয়ে গল্প করছি প্রাণে সহ্য হলো না চললাম বাবা নচেত ভোলানাথ রুদ্র হয়ে বসে থাকবেন পাগলের জন্যচিত আচরণে যদি কেউ ঠাট্টা বা বিরক্তি প্রকাশ করেছে কোনো দিন রাগ করতে দেখা যায়নি ছবিকে তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেছে বলো বাবা তোমরা সবাই মিলে একটু বলো আমার কিছু কাজ কমুক জামাইবাবু বলে সমীহ না করে প্রহারেন ও ধনন জয় করলে উপায় হয় ওর বলেছে অথচ আজ বরের ওইটুকু সত্যিকার অপমানেই ভুল বদলে গেল ছবির সতীনাথের স্ত্রীর কথাই তাহলে সত্যি বলে ধরতে হবে ভাবতে হবে হিংসের জ্বালায় সামান্য একটা ছুতো পেয়েই এমনটা করেছে ছবি দাদার মেয়ের এত ভালো বিয়ে হলো অমন সুন্দর বর হলো এতে বুক ফেটে যাচ্ছে তার ছবির সম্পর্কে অমন কথা ভাবা যায় না কিন্তু নিজেই ভাবাচ্ছে ছবি এই অশোভন আচরণ আর বিষদৃশ্য ব্যবহারের মধ্য দিয়ে ভাবিয়ে ছাড়ছে ঈর্ষাই নইলে কবে এমন প্রতিভক্তি ছিল ছবির বরং তার বৌদি বলেছেন স্বামী পাগল বলে এতটুকু দুঃখ আছে ছবির তা বোঝা যায় না কি অদ্ভুত অটুট মন বাবা ছবির সেই অটুট মন টুটো ফুটো হয়ে গেছে অতএব হিংসের জ্বালাতেই কিন্তু অমল এসব চিন্তার ওঠাপড়া প্রকাশ করল না শুধু বলল তুমি বড় নিষ্ঠুর ছবি ছবি বলল আজ জানলে তারপর বলল কিন্তু তুমি শুদ্ধ কেন এলে বলো দেখি খাওয়ার জন্য ডাকতে নাকি অমল আহত দৃষ্টি তুলে আর একবার চেষ্টা করলো ছবিকে দেখতে তারপর বলল না তোমাকে ডাকতে আসি এত দুঃসাহস নেই ছিলাম ক্ষিতীশবাবুকে খেতে না দিয়ে আটকে রেখে দাদাকে আর কতটুকু শাস্তি দিতে পারলে শুধু ওই বেচারি ভদ্রলোককেই জব্দ করলে খুব উৎসাহ করে আমায় বলেছিলেন তুমি আমায় পরিবেশন করে খাওয়াবে বুঝলে এরা ভালো করে দেবে না কথা শেষ করে হাসল একটু অমল বলল অবশ্যই এরা বলেনি বলছিলেন শালারা ছবিরকে এতক্ষণ উপোস করে থেকে গলাটা অত বেশি শুকিয়ে গেছে নাকি এতক্ষণ কার অশোভন আচরণের অনুতাপে নইলে গলাটা তো বেশ সুরেলাই ছিল ছবির ছিল এখন নেই এখন সেই শুকনো গলাতেই বলে ছবি তা তোমার পরিবেশনের অপেক্ষা তো রাখেনি নিজেই তো থাক ছবি সেসব কথায় তুমি খাও না খাও ওকে একটু তুলে দাও আমার সত্য রক্ষা করি ছবি তার কৈশোর স্মৃতির মর্যাদাকে একেবারে ধুলিসাৎ সাত করল ছবি তেমনি স্থির দাঁড়িয়ে থেকে বলল ও খাবে না ছবি বাস্তবিক তুমি নাস্তি অসভ্যতা করছো সবেরই সীমা থাকা দরকার আজ রাগ করে খেতে দেবে না তুমি ওকে কাল তো দিতে হবে তখন ছবি এবার হেসে উঠল সত্যিকার হেসে উঠলো শব্দ করে বলল কালও খাবে না অমল কাল না পরশু না কোনো দিন না অমল এই সাধারণ রাগের কথাটা এমন ভয় পেল কেন কি সত্যি ভৌতিক বলে ছবিকে মনে হলো অমলের ওই হাসি শুনে তাই অমল হঠাৎ ছবি বলে অমন আর্তনাদ করে উঠল ছবি এ ডাকের উত্তর দিল না ছবি নড়লেও না আর ছবির সেই অনর মূর্তিটার দিকে চেয়ে অমল হঠাৎ বহুকালের ভুলে যাওয়া একটা বোকামি করে বসল একেবারে কাছে সরে এসে কপাট ধরে থাকা হাতটা চেপে ধরল জোরে বলল ছবি আলো জ্বালাও ছবি আসতে হাতটা ছাড়িয়ে নিল বলল কি হবে আমি দেখব দেখবার কিছু নেই অমল ছবি নিজেকে এত নির্ভুল মনে করো না দরজা ছাড়ো আমায় দেখতে দাও ছবি তবু সরে গেল না শুধু শরটা দৃঢ় করল সত্যি দেখবার কিছু নেই অমল অমল কি ভৌতিক হয়ে গেছে অমলকেই বা অমন দেখাচ্ছে কেন অমল কি ভুলে গেছে তার এই দীর্ঘ অনুপস্থিতিতে নিচের লোকেরা কি ভাবছে ওদের কৈশোরের ইতিহাস কি তাদের কারুর মনে নেই অনেকক্ষণ পরে বোধহয় অমলের মনে হলো নিচের তলায় একটা জগৎ আছে তাকে নামতে হবে তাই বলল ছবি এটা কি শালা আমায় খেতে দিল না বলে নিজের মাথাতেই কিল বসাতে বসলো ছবি তুমি কি পাথরের হয়তো তাই ছবি নিচে গিয়ে ওদের কি বলবো কিচ্ছু না অমল দোহাই তোমার বরকনে বাসরে বসেছে ওদের এই রাতটাকে ধ্বংস করে দিও না ছবি কি করে পারছ পারতে তো হবেই অমল সীমারেখাটা ভুললে চলবে কেন ওদের এই আহ্লাদের সময় কি আমি আমার সারা রাত এইভাবে থাকবে তুমি না শোব বড্ড ঘুম পেয়েছে মনে হচ্ছে পড়ে যাব অভদ্র আর অসভ্য ছবি হঠাৎ অমলের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিল খুট করে একটা শব্দ হলো ছিটকিনির শব্দ হ্যাঁ দরজাটা বন্ধ না করে আর পারছে না ছবি সতীনাথের কথাটাই এখন ঠিক মনে হচ্ছে ওর সব কিছুরই মাত্রা থাকে থাকা উচিত কয়েক ঘন্টা এই ঠান্ডা ঠান্ডা অন্ধকারটার মধ্যে ডুবে থাকতে পেলে আবার ছবি শক্তি সংগ্রহ করতে পারবে আবার কাল সকালে স্বাভাবিক ছন্দে নিচে নেমে গিয়ে সহজ গলায় বলতে পারবে খাল বিয়ের গোলমালের মধ্যে তোমাদের আর ব্যস্ত করিনি কিন্তু আর বোধহয় না করলে চলবে না এসে দেখো এবার যা করবার তোমাদেরই তো করতে হবে আমার পাঠকরা আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আর এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন ধন্যবাদ